সবাই কেমন আছেন? তো আমি নির্ঝর, তো আমি আজকে আবার চলে এসেছি, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ধানমন্ডিতে, বাফেট প্যারাডাইসে। তো যেহেতু আমি ট্রাভেলার, হয়তো আপনি আমাকে দেখতে পাবেন কোনো ট্যুরিস্ট স্পটে অথবা কোনো রেস্টুরেন্টে। তো আজকে আর কোনো ট্যুরিস্ট স্পটে না, আজকে আমরা চলে এসেছি বাফেট প্যারাডাইসে। এখানে লাঞ্চ করবো, বাফেট লাঞ্চ হবে আমাদের, এবং ফুল লাঞ্চের রিভিউটি আপনাদের সামনে তুলে দেবো। বাফেট প্যারাডাইসের লাঞ্চ আইটেম 80+, এবং এটার রেট ছিল 649 টাকা করে, আর ডিনার হচ্ছে 100+ আইটেম, এটার রেট হচ্ছে 749 টাকা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর করে ডেকোরেশন করে তারা সাজিয়ে রেখেছে। আমরা প্রত্যেকটা আইটেমই আজকে ট্রাই করব, দেখতে থাকুন। এত এত আইটেমগুলো দেখছি আর ভাবছি যে কখন খাবো কখন খাবো। তো আমরা কিছুক্ষণের মধ্যেই এখন বসে পড়বো আমাদের খাবার নিয়ে। যেহেতু আজকে হলিডে, আমরা একটু আর্লি চলে এসেছি লাঞ্চের জন্য, একদম ফাঁকা ছিল, এবং এর জন্য প্রত্যেকটা খাবার আমরা ফুল রিফিল অবস্থায় পেয়েছি। আর হলিডেতে আসলে একটু আগে ভাগে আসা ভালো, তাহলে ইজিলি আপনারা সিট পেয়ে যাবেন। বাংলা খাবারের আইটেমও ছিল প্রায় 10 পদের ভর্তা, আপনি ভর্তা ভাতও এখানে ট্রাই করতে পারবেন ইজিলি, আর সালাদ তো আছেই। কলিজা ভুনা, এটা ওদের স্পেশাল একটা আইটেম, আর ক্র্যাব ফ্রাই তো আছেই। এই সেগমেন্টে আপনারা জুস আইটেম দেখতে পাচ্ছেন। আর মেইন হচ্ছে বাফেট প্যারাডাইসের থিমটা এবং ডেকোরেশনটা জোস ছিল, এক কথায় অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন কত ছিমছাম টিপটপ করে সাজানো হয়েছে বাফেট প্যারাডাইস। তো আমরা কথা না বলে খেতে শুরু করে দিয়েছি, অনি আবির অলরেডি স্টার্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, পেপসি। তো আপনারা যতক্ষণ লাগবে ওরা রিফিল করতেই থাকবে, বোতল দিয়ে যাবে আপনাদের। তো আমি এখন স্টার্ট করব, আমরা নান দিয়ে বিফ ট্রাই করবো। তো প্রথমে একটা বিফ আমরা খেয়ে দেখি কেমন। আসলে এক কথা অসাধারণ বিফ, খুবই সফট এবং গরম গরম খেতে অসাধারণ লাগছে। তো আমরা ডেজার্ট আইটেম দিয়ে আমাদের খাবার শেষ করছি। তো আজকে খেতে খেতে এখানেই আমাদের ব্লগটি শেষ করতে যাচ্ছি। তো আমাদের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, কম খরচে খেতে চান অবশ্যই বাফেট প্যারাডাইসে আসবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।